জল হয়েছিল, জল বের করার পর আমি 5 বছর পড়া, আর সেই 5 বছর যখন আমার অসুখ করেছিল তখনই আমার ছেলে কাজ করতে যাচ্ছি বলে বাইরে বেরিয়ে গেছে। আপনি কি প্রভুকে চিনতেন 5 বছর আগে? না, আমি প্রভুকে চিনতাম না। আমি প্রভুকে এক মাস হলো আমি প্রভুর কাছে এসেছি। কি সাক্ষ্য করেছে প্রভু আপনার? প্রভু আমার, আমি এতদিন ধরে অনেক ঠাকুর বাড়ি অনেক জায়গা গিয়েছি, আমার ছেলেকে পাইনি। ছেলে কেমন ছিল? ছেলে বাড়ি থেকে কাজ করতে যাচ্ছি বলে বেরিয়ে গেছে। তা কাজ করতে যাচ্ছি বলে এক মাস ফোন করেছিল, দিয়ে আর ফোনে পাইনি। কত বছর আগে? ওই 5 বছরই। দিয়ে 5 বছর পর আমি এতদিন পর আমার ছেলেকে প্রভুর কাছে এসে, আমি প্রভুকে ডেকে ডেকে এক মাস হচ্ছে আমি প্রভুর কাছে এসেছি, আর আমি এক মাসের মধ্যেই আমি ফল পেয়েছি। আমার ছেলেকে আমি, আমার ছেলে আমাকে ফোন করেছে, মা আমি বলে যাচ্ছি। আপনি যখন ছেলেকে পাননি তখন তার জন্য আপনি আর কী কী করেছিল? আমি অনেক কিছু ঠাকুর বাড়ি গেছি, ছেলে বলেছে আমার ছেলেকে ফিরিয়ে এনে দাও, আমার ছেলে কোথায় যাচ্ছে আমাকে বললো, আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে? আমাকে বলেছে যে না মরে না, ঠিক আছে আসবে বাড়ি, দেরি হবে। প্রভু আপনার জীবনে মহিমা করেছে। আর আপনি যে প্রভুর কাছে এসে আপনার ছেলেকে খুঁজে পেয়েছেন, হ্যাঁ তার জন্য আপনি খুশি প্রভু? হ্যাঁ, আমি তার জন্য আমি প্রভু, আমি খুব খুশি। আমি প্রভুকে সবসময় ডাকি, জয় যিশু হালেলুয়া। আর আমি ছেলেকে আমি পেয়েছি, ছেলে আমার ফোন করে। আপনি কি বলেছে বাড়ি আছে? ছেলেকে যখন পাননি তখন কি আপনি ছেলে খোঁজের জন্য নির্দেশে কোনো খোঁজ খবর করেছিলেন? হ্যাঁ, ওর বাবা বলেছিল, আমি থানায় ডায়েরি করেছিলাম। তা থানা থেকে মাঝে মাঝে ফোন করতো, বলতো যে পেয়েছেন ছেলেকে? ওর বাবাকে জিজ্ঞেস করতো, বললো না আপনারা কোনো খবর পেয়েছেন? আর আমরা আশাই ত্যাগ করে দিয়েছি। আমরা বলেছি যে খালি বলে যে আস, তা আসবে আসবে করে তো খবর তো পাইনি। প্রভু যিশুর কাছে এসি আমার ছেলে, ধন্যবাদ। জয় যিশু, জয় যিশু, জয় প্রভু নামে ধন্যবাদ। জয় যিশু, হালেলুয়া।